আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি হোসনে শারমিন শিপলা, সহকারী শিক্ষক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। আজকের পাঠ পরিচিতি, বিষয় ব্যবসায় উদ্যোগ, শ্রেণী দশম, অধ্যায় পঞ্চম, ফ্র্যাঞ্চাইজিং। ফ্র্যাঞ্চাইজিং কি এ বিষয়টি জানার আগে আমরা নিচের ছবিগুলি লক্ষ্য করি। এখানে চারটি প্রতিষ্ঠানের ছবি দেখা যাচ্ছে, ব্র্যান্ড বক্স, পিৎজা হাট, KFC এবং কেনটাকি। এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে, যেমন এগুলো কোন দেশের কোম্পানি। আমরা জানি এগুলো আমাদের দেশীয় কোম্পানি নয়, এগুলো মূলত আমেরিকান কোম্পানি। এবং আমাদের দেশে সব কোম্পানির পণ্য বিক্রয় হয় কি? হ্যাঁ, এগুলোর পণ্য আমাদের দেশে বিক্রয় হয়, কিন্তু আমেরিকান এই প্রতিষ্ঠানগুলোর পণ্য কীভাবে আমাদের দেশে উৎপাদন এবং বিক্রয় হয় এই বিষয়টি সম্পর্কে আমরা জানব ফ্র্যাঞ্চাইজিং কি এইটি জানার মাধ্যমে। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা ফ্র্যাঞ্চাইজিংয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ফ্র্যাঞ্চাইজার ও ফ্র্যাঞ্চাইজির মাঝে পার্থক্য করতে পারবে, ফ্র্যাঞ্চাইজিং ব্যবসার বৈশিষ্ট্য বলতে পারবে, ফ্র্যাঞ্চাইজিং চুক্তির বিষয়গুলো বর্ণনা করতে পারবে। শুরুতে আমরা দেখি ফ্র্যাঞ্চাইজিং কি। কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার এবং পণ্য তৈরি, বিক্রয় বা বিতরণ করার অধিকারকে ফ্র্যাঞ্চাইজিং বলে। এই ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের দুটি পক্ষ রয়েছে, একটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজার এবং ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসার মাধ্যমে মূলত একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন এবং বিপণনের অধিকার পায় অপর একটি প্রতিষ্ঠান। এখানে যে দুটি পক্ষ রয়েছে, একটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজার, আরেকটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজার মূলত যেটি মূল প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজার এবং মূল প্রতিষ্ঠানটি হতে তাদের পণ্য উৎপাদন এবং বিপণন এবং সেখান থেকে মুনাফা অর্জনের অধিকার ভোগ করে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। এখানে ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায় দুটি পক্ষকে দেখানো হয়েছে, যেমন আমেরিকার যে মূল প্রতিষ্ঠান বা আমেরিকার KFCটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজার এবং আমেরিকার KFC হতে বাংলাদেশের ট্রান্সকম লিমিটেড তাদের পণ্যটি উৎপাদন এবং বিপণনের অধিকার ভোগ করে, এই পক্ষটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। ফ্র্যাঞ্চাইজার ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে চুক্তিপত্র, ব্র্যান্ডেড পণ্য বা সেবা, পণ্য বা সেবা স্বীকৃত মান ও প্রক্রিয়া অনুযায়ী হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য ফ্র্যাঞ্চাইজার কর্তৃক মনিটরিং। ফ্র্যাঞ্চাইজিং চুক্তির বিষয়াবলী। ফ্র্যাঞ্চাইজি প্রথমে নির্দিষ্ট অঙ্কের ফি এবং পরে বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে মাসিক ফি প্রদান করে। ফ্র্যাঞ্চাইজি অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ বিনিয়োগ করতে রাজি থাকবেন। উভয় পক্ষের প্রধান উদ্দেশ্য থাকবে ব্যবসা থেকে অর্থ উপার্জন। আয় হবে ব্যবসায় সাফল্য নির্ধারণের মাপকাঠি। সফল হতে হলে ব্যবস্থাপনা হতে হবে দক্ষ, পণ্য বা সেবা হতে হবে উত্তম। ফি প্রাপ্তির দিন থেকেই ফ্র্যাঞ্চাইজার আয় করতে থাকবে। কোনো কোনো সময় ফ্র্যাঞ্চাইজিকে কার্য অধিকার দেওয়ার আগেই ফ্র্যাঞ্চাইজার ফি দাবি করতে পারে। এরপর আছে ফ্র্যাঞ্চাইজার নিজে ব্যবসা এলাকা নির্ধারণ, অবকাঠামো নির্মাণ এবং এসবের মালিকানা নিজের কাছে রাখতে পারে। ব্যবসা যদি ফ্র্যাঞ্চাইজারের মানদণ্ড অনুযায়ী সফল না হয় তাহলে যে কোনো সময় চুক্তিপত্র বাতিল করে দিতে পারে।
ফ্রাঞ্চাইজি শুধু ওই আইটেমগুলো বিক্রয় করতে পারবে যা ফ্রাঞ্চাইজর গ্রহণযোগ্য বলে মনে করবে। এবার ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের কিছু সুবিধা আমরা দেখি। যে কোনো সময় অর্থায়ন ব্যবস্থা, ফ্রাঞ্চাইজারের কাছ থেকে ব্যবসা সংক্রান্ত পরামর্শ গ্রহণ, ব্র্যান্ডের পণ্য বাজারজাতকরণ, কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের কিছু অসুবিধাও রয়েছে, যেমন ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপকের নিয়ন্ত্রণে থাকে না, বেশি পরিমাণে বিনিয়োগ, কড়া মনিটরিং, শর্ত ভঙ্গের জন্য চুক্তি বাতিলের সম্ভাবনা। আমরা এখন কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং তার উত্তরের মাধ্যমে এই বিষয়টিকে জানার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন, ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। 2 নম্বর, ফ্র্যাঞ্চাইজি বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে কি দেয়? ফ্র্যাঞ্চাইজি বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে মাসিক ফি দেয়। 3 নম্বর, ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের সাফল্যের মাপকাঠি কোনটি? ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের সাফল্যের মাপকাঠি ব্যবসায়ের আয়। 4 নম্বর, ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের উপকারিতা কি? ফ্র্যাঞ্চাইজিং ব্যবসার উপকারিতা হচ্ছে মানসম্মত পণ্য বিক্রয়। আজকের এই ক্লাসটির মাধ্যমে আশা করছি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আজকের ক্লাসটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।